वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब खूब भलो आज सुस्थ आर पुजो तो एस ही गल मात्र कैकटा दिन बाकी तरपर ही माँ आसते चले मध्य तो हमारा सबाई खूब एक्साइटेड और पुजो मानी स्किन केयर हेयर केयर तो आज के एक अमेजिंग हेयर पैक नहीं चले जेटा क्यों तुम्हारे हेयर के नैचुरली भावे स्ट्रेट कर शुधुमात्र स्ट्रेट करता ना तुम्हारे हेयर क्यों शाइन आन हेयर के सॉफ्ट कर स्मूथ कर हेयर भीषण भलो वॉल्यूम आन और एक जो तुम्हारा रेगुलर बेसिस यूज करते पर क्यों तुम्हारे एक्सट्रा को पार्लारे गए हेयर स्ट्रेटनिंग हेयर स्मूथनिंग करार को प्रयोजन नहीं कारण ये हेयर के नैचुरली स्ट्रेट करते हेल्प करे। एर मध्य हमें जो इनग्रेडियंट्सगुलो यूज करा प्रत्येक जिनिस ही हेयर जो खूब ही हेल्पफुल खूब ही इफेक्टिव तो अवश्य कर तुम्हारा क्योंकि ये हेयर पैकटा ट्राई करो तो तुम्हारे चलो तो देखिए दी ओ हाँ एक कथा बोली तुम्हारा जरा वीडियो देखो ता प्लिज हमारे वीडियो एक लाइक कर दिओ और चैनल के सबसक्राइब करते भूलो ना प्लिज प्लिज चैनल के सबसक्राइब कर दिओ तो चलो देखिए दी। तो ये हेयर स्ट्रेटनिंग हेयर पैकटा बनानों जो हमारे मेन इनग्रेडियंट हलो राइस तो राइस नहीं निची राइसटा के भालो करे वाश करे निची तो एर मध्य हमें आरो दो कप मतो जल एड करछी तो राइसटा के भालो करे कुक करते हबे कुक करार पर ओर थेके जे भापटा हबे सेटाई किन्तु आमादेर हेयर स्ट्रेटनिंग हेयर पैक बनानों जो लागबे। तो आमी एबार एखाने देखो राइसटा के कुक करते दिए दिएछी तो राइसटा के किन्तु तोमरा खूब भालोभावे कुक करबे একটু সময় নিয়ে করবে আর এর থেকে যে ভাতটা হবে না ভাতটা যেন একটু নরম নরম হয় তাতে করে কিন্তু তোমাদের স্মুথ পেস্ট হতে হেল্প হবে। তো আমি এটাই বলবো তোমরা ভাতটাকে একদমই নরম বানাও তাতে করে একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হবে। তো এবার আমি এটাকে একটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি রাখো ব্লেন্ডারে দেওয়ার পরে আমি এটাকে ব্লেন্ড করে নেব। এরপরে আমার নেক্সট ইনগ্রেডিয়েন্ট হলো অ্যালোভেরা। তো আমি এখানে অ্যালোভেরার জন্য আমার ছাদে চলে গেছি ছাদে আমার প্রচুর অ্যালোভেরা গাছ আছে তো আমি সেখান থেকে দুটো অ্যালোভেরা আমি নিয়েছি। তো অ্যালোভেরা নেওয়ার পরে তোমরা যেটা করবে যখনই তোমরা অ্যালোভেরা তুলবে না তো তোমরা কি করবে বলো তো অ্যালোভেরাটাকে কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা স্কিন বা হেয়ারে অ্যাপ্লাই করবে না ওর মধ্যে যে একটি ইয়েলো কালারের পদার্থ থাকে না ওটা কিন্তু স্কিন বা হেয়ারের জন্য খুবই মানে ক্ষতিকারক। তো তোমরা ওটাকে মানে মিনিমাম তোমরা 10 মিনিট মতো এই অ্যালোভেরাটাকে তোমরা সোজা করে দাঁড় করিয়ে রাখবে তো তারপর দেখবে ওই ইয়েলো কালারের পদার্থটা বেরিয়ে আসবে দেন তোমরা ওটাকে ভালো করে ওয়াশ করো স্কিন বা হেয়ারের জন্য তারপরে তোমরা ওটাকে অ্যাপ্লাই করতে পারো। তো আমি এখানে অ্যালোভেরাটাকে যথারীতি পরিষ্কার করে নিয়েছি কিছুক্ষণ রাখার পর এবার আমি অ্যালোভেরার জেল আমি বের করে নিচ্ছি। তো আমি এভাবেই করছি আমার এভাবে সুবিধা হয় তোমাদের যেভাবে সুবিধা তোমরা সেভাবে অ্যালোভেরা জেলটাকে বের করে নিও। এবার এই অ্যালোভেরা জেলটাকে আমি ওই যে ভাতটা বানিয়ে রেখেছিলাম ব্লেন্ডারে যে ভাতটাকে আমি মানে স্মুথ পেস্ট বানিয়েছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই অ্যালোভেরাটাকে। এরপর আমি এর মধ্যে 2 চামচ মতো আমি কর্নস্টার্চ দিচ্ছি কর্নস্টার্চ কিন্তু হেয়ারকে স্ট্রেটেন করতে ভীষণভাবে হেল্প করে আর তার পাশাপাশি কিন্তু হেয়ারকে স্মুথও করে। তারপর আমি এর মধ্যে দিচ্ছি আমি কোকোনাট মিল্ক তো কোকোনাট মিল্ক কিন্তু আমাদের হেয়ারের জন্য খুবই হেল্পফুল হেয়ারকে কিন্তু ন্যাচারালি স্ট্রেটেন করতে হেল্প করে তার পাশাপাশি হেয়ারকে কিন্তু খুবই সফট করতে হেল্প করবে তোমরা গুগল সার্চ করলে দেখতে পাবে কোকোনাট মিল্কের উপকারিতা হেয়ারের জন্য। তো এরপর আমি এর মধ্যে আমি দিচ্ছি এর মধ্যে আলমন্ড অয়েল তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা অলিভ অয়েল দাও কারণ অলিভ অয়েল বেশি মানে বেশি ভালো হবে তো আমার কাছে এখন অলিভ অয়েল নেই যার জন্য আমি আলমন্ড অয়েল ছিল আমি আলমন্ড অয়েল দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। এবার হেয়ারে অ্যাপ্লাই করবো আমি দেখাবো তোমাদের তার আগে তোমরা আমার হেয়ারটাকে দেখো কতটা মানে শনি বাজে অবস্থা আমার হেয়ারটা কতটা ড্যামেজ এবং ডাল লাগছে হেয়ারটা। তো যথারীতি আমি আমার হেয়ারটাকে কম করে নিচ্ছি তোমাদের আমি আগের ভিডিওতেও বলেছিলাম এনি টাইপ অফ হেয়ার প্যাক বা হেয়ার অয়েল ইউজ করার আগে কিন্তু তোমরা হেয়ারটাকে ভালো করে কম করে নেবে এটা কিন্তু নিয়ম। তো এবার আমি হেয়ার এই হেয়ার প্যাকটা আমি আমার মানে হেয়ারে অ্যাপ্লাই করে দেখাই তোমাদেরকে দেখো আমি আমার হেয়ারে লাগাচ্ছি তো এটা কিন্তু খুবই এফেক্টিভ এই হেয়ার স্ট্রেটনিং হেয়ার মাস্কটাকে এটা কিন্তু শুধুমাত্র তোমাদের চুলকে সোজা করবে না তার পাশাপাশি কিন্তু চুলে ভীষণভাবে ভলিউম আনবে চুলটাকে ভীষণভাবে সফট করবে তোমরা আমার আফটার ওয়াশের পরে রেজাল্ট দেখলেই বুঝতে পারবে।
তো এর মধ্যে আমি যে রাইস দিয়েছি, রাইস ন্যাচারালি হেয়ারকে স্ট্রেটেন করবে, তার পাশাপাশি কিন্তু হেয়ারকে স্মুথ করবে, হেয়ারে শাইন আনবে, হেয়ারকে স্ট্রং করতে হেল্প করবে। আর দিয়েছি আমি এর মধ্যে অ্যালোভেরা। তো কারো যদি ড্যান্ড্রফের প্রবলেম থাকে না, তো ড্যান্ড্রফ কিউর করতে কিন্তু অ্যালোভেরা খুবই হেল্প করে। আর অ্যালোভেরাও কিন্তু ন্যাচারালভাবে হেয়ারকে স্ট্রেটেন করতে হেল্প করে, আর তার পাশাপাশি হেয়ার গ্রোথে হেল্প করবে। ফ্রিজি থাকলে, ফ্রিজিনেস থাকলে তোমাদের হেয়ারে, যাদের ফ্রিজি হেয়ার তো তাদের ফ্রিজিনেস কমাবে। মানে এর মধ্যে আমি যতগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়েছি প্রত্যেকটা জিনিসই কিন্তু হেয়ারকে স্ট্রেটেন করতে হেল্প করবে, হেয়ারকে সফট করবে, এবং তার পাশাপাশি কিন্তু হেয়ারে শাইন আনবে। তো এই হেয়ার প্যাকটা লাগানোর পরে তো তোমরা এইভাবেই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর কিন্তু তোমরা চুলটাকে এভাবেই রেখে দেবে, কোনো রকম কিন্তু চুলটাকে তোমরা কিছু করবে না, কোনো রকম গুটিয়ে কিন্তু চুলটাকে বাঁধবে না, কারণ এটা চুলটাকে সোজা করবে। তো অবশ্যই করে তোমরা এটা এভাবেই ছেড়ে দেবে, এইভাবে তোমরা এক ঘন্টা রেখে দাও, ব্যাস আর কিছু করতে হবে না। তারপর তোমরা নর্মাল শ্যাম্পু কন্ডিশনার করো যেমন তোমরা করো। তো দেখো হেয়ারটা কী পরিমাণে আমার হেয়ারে ভলিউম এসছে, আমার হেয়ারটা স্ট্রেট লাগছে দেখতে। তো তোমরা নিজেরাই রেজাল্ট দেখতে পারবে, ফার্স্ট টাইম ইউজের পরে তোমরা রেজাল্ট নিজেরাই ফিল করবে যে এটা সত্যি চুলের জন্য আমাদের এফেক্টিভ। তো অবশ্যই করে তোমরা এটা ট্রাই করো। তোমরা দেখে নিলে কীভাবে এই হেয়ার প্যাকটা বানাতে হবে, খুবই এফেক্টিভ এই হেয়ার প্যাকটা। আমি কিছুদিন ধরে এই হেয়ার প্যাকটা ইউজ করছি, ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি, মানে খুবই স্যাটিসফাইড আমি। তো যার জন্যে তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই করে তোমরা এটা ট্রাই করো এবং তারপর আমাকে জানিও তোমরা কে কেমন রেজাল্ট পাচ্ছ। তো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো, বাই।